বাংলাদেশ ভারতের সঙ্গে করোনা টিকা কিনতে যেই চুক্তি করেছিল তার অবশিষ্ট টিকা বাংলাদেশকে দেওয়া হবে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট তারিখ হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান। হাইকমিশনার বলেন, ভারতের পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে, ভারতের টিকার যোগান পর্যাপ্ত থাকলে বাংলাদেশ টিকা পাবে। বাংলাদেশে টিকা সরবরাহ সম্পর্কে জানতে গত 18 জুলাই আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দিল্লি গিয়েছিলেন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। So this is generally positive. And also we are working with a lot of our other friends to ensure that our most important neighbors like Bangladesh are able to get supplies.